আমার এক কেজি করে দিতে পারবেন? টাকা নিয়ে আসি নাই, একটা মানুষের কাছে নাই থাকতে পারে, তাই না? তখন দেন, আমার দেওয়া যায় কিনা? গতকালকে কোথায় বিক্রি করছেন? মানে প্রত্যেক সপ্তাহে একদিন বাজারের দিন আসেন? একটু গাড়িটা পিছিয়ে দিই। আপনার বাড়িতে ছেলে মেয়ে নাই? আপনি কি সবসময় বাজারে নিয়ে আসেন এগুলো? মানে আলাদা হয়ে গেছে, আপনার দেখে না কেন? দেখবে না কেন? আপনি কষ্ট করে বড় করেন নাই তাদের? আচ্ছা ঠিক আছে, মানে তাদের দিন ওই রকমই চলে। তাহলে এইগুলো যদি বিক্রি করতে পারেন তাহলে কি করবেন? বাজার করে নিয়ে যাবেন। আর যদি বিক্রি না হয় নষ্ট হয়ে যাবে না এগুলা? আপনার ক্ষেতের? আচ্ছা এখন শুনেন, আমার এক কেজি করে দিতে পারবেন? টাকা নিয়ে আসি নাই। হ্যাঁ তাহলে আমি নিলে কিন্তু চাষি কাগজ নিতাম না, বোল শুদ্ধা নিয়াম তাহলে তো হলো না। আচ্ছা এটা মাপ দেন, মাপ দেন দিয়ে কত নিয়ে তুই পাল্লা ক্যান নিয়ে বানা লইছুন না কিন শুন? বানা লইছুন। অনেক বৃষ্টি দেয় কিন্তু ব্যস্ত থালাইছেন রে। এক কেজি দিন টোটাল কয় কেজি হয় মাপ দেন? তো কি কয় জুন্নি বাইগুন? হ্যাঁ এটিও দিয়ে দেন লে যাই গে মাপুন, কোনো রকম মাপ দেন। কি কেজি হইব নাকি আরেকটু বেশি হইব মনে হয়? দুই কেজি? আচ্ছা দেড় কেজি করে মাপতেছেন? তিন কেজি? আচ্ছা ধরে নিন না। ভালো আছেন? আপনি মরিচ লইছেন, আমার একটা উপকার করবেন, কয়েকটা জন্নি বাইগুন আর কয়েকটা মরিচ আছে, আপনি আমার বেচে দিবেন, যে যত দাম কয় এত দামে বেচে দিবেন। হ্যাঁ ঠিক আছে, এই যে মরিচটি আপনার লগে মিশাবেন। ভালো আছে নাকি খারাপ হইব? না 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 না, শুনুন আমার দিকে তাকান, আপনার যত মন চাই, কেউ আয় যদি কয় যে এটা কত কেজি, আপনি বললেন 20 টাকা কেজি, বেড়া যদি কই 15 টাকা দিবেন এনে দিয়ে আসবেন। হ্যাঁ তে আমার লাগবে না, কিছু লাগবে না, তে এনে নেবেন, আমার লগে দোয়া করবেন। হ্যাঁ চাষি বিশ্বাস করে যে আগে আগে আইতাছেন, আমি যদি না আইতাম নাইলে হারাই, আমার দাবি নাই, দাবি নাই। আচ্ছা তাড়াতাড়ি যান, একটু মাছ আটিজেন, 20 টাকা পড়তেছে। মরিচের দাম কত আছে? 60 টাকা। 60 টাকা। আর জন্নি বাইগুনের দাম? 90 টাকা। তাহলে টোটাল কত হইতেছে? 150 টাকা। এই 150 টাকা দিয়ে কি আজকে বাজার হইব? একটু ভালো দিকে দিন, যে তেল কম দিন যে। আমি খুশি আছেন? একটা প্রশ্ন জাগে না যে কি এর লেগে এই লোক ওই মরিচ ঠরিচ নিয়া এগুলো দিল? তার কারণ হইতেছে দুইটা, প্রথমটা হইতেছে আমি জানি না, কইলাম আমার টেহা নাই, এনে দেবার রাজি হইলেন এটার লেগে। আর দ্বিতীয় কারণ হইতেছে আমার মার বয়সী একটা মহিলা এই জায়গায় বিক্রি করতেছে, বৃষ্টি চলে আসছে, এখন আজকে সে বিক্রি করতে পারবে কি না, জিনিসগুলো নষ্ট হবে কি না, আবার আপনি এগুলোতে বাজার সদাই করবেন, যদি না বিক্রি করতে পারতেন তাহলে কি বাজার করতে পারতেন? তা আমি খুশি হয়ে আর কি এটা নিলাম। আর তার পাশাপাশি আপনি সবসময় একটা কাজ করবেন, কেউ আইসা যদি দেখেন যে গরিব মানুষ 10 টাকার জায়গায় 8 টাকা বলতেছে, মানুষ 2 টাকা কখন কমাইতে চায়? বড়লোক হওয়ার জন্য না, কিন্তু পকেটে টাকা না থাকলেই কমাইতে চায়। হ্যাঁ ওই ক্ষেত্রে তাদের ছাড় দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ এটা করবেন, এটা করলে কি হবে জানেন? আল্লাহ পাক খুশি হয়ে আপনার খেতে এটার পুরস্কারটা আপনার ওই যে খেতে দিয়ে দিবে, মরিচ যখন হবে তখন বুঝতে পারবেন যে আল্লাহ পাকের নিয়ামত কি জিনিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে যান তাহলে। হ্যাঁ বেশি কিছু দিতে পারলাম না, মন খারাপ করেন না, দোয়া করুন যে আমার লিখে। হ্যাঁ জায়গা, আসসালামু আলাইকুম চাষি, গেলাম গাতাইলে। হ্যাঁ ভালো থাকুন, যে দোয়া করুন যে।